হ্যালো বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স করতে হলে আগে আমাদের চিনতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কী, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কীভাবে চিনতে পারবো। তাই আমরা লিখছি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে গেলে প্রথমে আমাদের যদি হয় মেইন ভাগ দিয়ে শুরু হয় কোনো সেন্টেন্স, তাহলে আমরা বলতে পারবো সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ছিল আমাদের ডু দ্য ওয়ার্ক। একইভাবে যদি হয় ডু নট প্লাস মেইন ভাগ, ডু নট প্লাস মেইন ভাগ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটি আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু নট ডু দ্য ওয়ার্ক, এটি ছিল আমাদের ডু নট, এই ডু ছিল আমাদের মেইন ভাগ, সুতরাং ডু নট ডু দ্য ওয়ার্ক একটি ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম ছিল আমাদের মেইন ভাগ দিয়ে শুরু, ডু ডু একটি মেইন ভাগ, সুতরাং মেইন ভাগ দিয়ে শুরু হলে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং পরেরটা ছিল লেট দ্বারা শুরু হবে, যদি কোনো সেন্টেন্স লেট দ্বারা শুরু হয় তাহলে সেন্টেন্সটি কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, যেহেতু লেটটি শুরু হয়েছে তাই এই সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। একইভাবে যদি হয় প্লিজ কাইন্ডলি অথবা নেভার, প্লিজ কাইন্ডলি অথবা নেভার, এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা বলতে পারি উক্ত সেন্টেন্সটিও একইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন প্লিজ প্লিজ ডু দ্য ওয়ার্ক, যেমন নেভার ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা কোনো একটি ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে গেলে চারটা শব্দ পেলাম, অর্থাৎ চার ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। যেমন প্রথমটি ছিল মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছিল ডু দ্য ওয়ার্ক, যেখানে ডু ছিল মেইন ভার্ব। দ্বিতীয়টি ছিল ডু নট প্লাস মেইন ভার্ব দিয়ে শুরু, যেখানে ডু নট ডু দ্য ওয়ার্ক, ডু নট ছিল ডু নট এবং ডু ছিল আমাদের মেইন ভার্ব। তৃতীয়টি ছিল আমাদের লেট দ্বারা শুরু, পরেরটি ছিল লেট মি ডু দ্য ওয়ার্ক, এবং সর্বশেষটি ছিল প্লিজ কাইন্ডলি নেভার দিস দ্বারা শুরু হয়, ছিল আমাদের প্লিজ ডু দ্য ওয়ার্ক অথবা ছিল নেভার ডু দ্য ওয়ার্ক। এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। এখন দেখব আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। প্রথমে আমরা মেইন ভাগ দিয়ে শুরু এমন একটি সেন্টেন্স নিলাম, অর্থাৎ সেই ডু দ্য ওয়ার্ক উক্ত সেন্টেন্সটি নিলাম। মেইন ভাগ দিয়ে শুরু হয় এমন একটি অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স ডু দ্য ওয়ার্ক, যেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটার আমরা ভয়েস সেন্স করব ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাই আমি লিখতে পারি ডু দ্য ওয়ার্ক। এখন এই ডু দ্য ওয়ার্কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ডু ছিল আমাদের মেইন ভার্ব এবং দ্য ওয়ার্ক ছিল আমাদের অবজেক্ট। তাহলে ডু দ্য ওয়ার্ক, এই ডু ছিল আমাদের মেইন ভার্ব এবং দ্য ওয়ার্ক ছিল আমাদের অবজেক্ট। এর রুল হচ্ছে, এটি ছিল আমাদের অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। এখন আসি আমরা প্যাসিভ, প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে লেট, প্রথমে হবে লেট, লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। তার মানে উত্তর সেন্টেন্সটাকে যদি করি ডু দ্য ওয়ার্ক, তাহলে হবে লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। এটি ছিল আমাদের কিন্তু প্যাসিভ, কার প্যাসিভ, ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে আমাদের লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, অর্থাৎ লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। এখন এই সেন্টেন্সগুলো যদি আমরা সব একসাথে করি, অর্থাৎ চারটা প্রকারের সেন্টেন্স যদি একসাথে করতে থাকি, তাহলে কি লিখতে পারি আমরা। তাহলে আমি এখানে বললাম অ্যাক্টিভ, অ্যাক্টিভ এখানে বললাম আমি প্যাসিভ,
তাহলে অ্যাডজেক্টিভ কি বলা হবে স্ট্রাকচারাল অবজেক্ট সরি মেইন ভার্ব অর্থাৎ ভার্ব ভার্ব প্লাস অবজেক্ট এবং প্যাসিভ স্ট্রাকচার ছিল লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি এটি ছিল কিন্তু আমাদের স্ট্রাকচার অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার ছিল ভার্ব প্লাস অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার ছিল কিন্তু আমাদের ভার্ব প্লাস অবজেক্ট এবং প্যাসিভ ভয়েস স্ট্রাকচার কিন্তু আমাদের লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি এখন যদি আমরা সে আগের মতো লিখি প্রথম সেন্টেন্সটি ছিল আমাদের মূল ভাব দিয়েছিল অর্থাৎ ডু দ্য ওয়ার্ক ডু দ্য ওয়ার্ক তাহলে প্যাসিভ কী হবে এর প্যাসিভ হবে লেট সূত্রের লেট অবজেক্ট কি দি ওয়ার্ক অর্থাৎ লেট দ্য ওয়ার্ক সূত্রের বি ওয়ার্ক বি বি থ্রি বি ভার্ব কই ডু নট ডু তাহলে হচ্ছে সূত্রের বি থ্রি অর্থাৎ লেট দ্য ওয়ার্ক বি ডান এটি ছিল আমাদের প্রথম স্ট্রাকচার অর্থাৎ যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় কোনো অ্যাক্টিভ ভয়েস তাহলে তার প্যাসিভ করার নিয়ম এখন দ্বিতীয়টি কী ছিল দ্বিতীয়টি ছিল আমাদের ডু নট প্লাস মেইন ভার্ব ডু নট প্লাস মেইন ভার্ব দ্বিতীয় স্ট্রাকচার ছিল আমাদের ডু নট ডু নট ডু দা ওয়ার্ক ডু নট ডু দ্য ওয়ার্ক অর্থাৎ এটি ছিল ডু নট এবং পরের অংশটি ছিল আমাদের মেইন ভার্ব দিয়ে শুরু অর্থাৎ ডু নট ডু দি ওয়ার্ক এখন দেখুন তো উপরের সেন্টেন্সটা কি ছিল ডু নট অর্থাৎ ডু দ্য ওয়ার্ক হ্যাঁ এখানেও আছে কিন্তু ডু দ্য ওয়ার্ক তাহলে আমরা এইটুকু অংশে যদি প্যাসিভ করি তাহলে কী দাঁড়ায় লেট দ্য ওয়ার্ক বি ডান আমরা কিন্তু প্যাসিভ করছি ডু দ্য ওয়ার্কের আমরা কিন্তু প্যাসিভ করছি কার ডু দ্য ওয়ার্কের ডু দ্য ওয়ার্কের প্যাসিভ করলে দাঁড়ায় লেট দ্য ওয়ার্ক বি ডান কিন্তু আমার সেন্টেন্সে দেখুন তো অতিরিক্ত কী আছে ডু নট আছে তাহলে অতিরিক্ত ডু নট কী করব এই অতিরিক্ত ডু নটকে পরিবর্তে যেহেতু ডু নট তো না নট আর যেহেতু নট একা একা বসতে পারে না তাই হচ্ছে আমার ডু নট বসছে কারণ কোনো নট কিন্তু অক্সিলারি বিহীন বসতে পারে না তাই নটের সাথে কি ডু বসছে অর্থাৎ ডু অক্সিলারি হিসেবে বসছে এখন এই নটটা কী করবো অতিরিক্ত একটা শব্দ কী আসলো নট আমার ছিল ভার্ব প্লাস অবজেক্ট তার মানে তাছাড়াও কিন্তু আমার অতিরিক্ত নটটা চলে আসলো এখন এই নটটা হচ্ছে এই যে লেট প্লাস অবজেক্ট বসালো আমরা দেখি ওয়ার্ক দি ওয়ার্ক ছিল আমাদের অবজেক্ট দি ওয়ার্ক ছিল কি আমাদের অবজেক্ট এই কখনো কখনো এই অবজেক্টের আগে বসে নট আবার কখনো কখনো অবজেক্টের পরে বসে অর্থাৎ লেট এই দি ওয়ার্ক ছিল আমাদের অবজেক্ট আবার বলছি ডু দ্য ওয়ার্কের প্যাসিভ হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান কিন্তু অতিরিক্ত ডু নট অর্থাৎ অতিরিক্ত নট আছে এই অতিরিক্ত নটটা যাবে কোথায় এই অতিরিক্ত নটটা হবে এই দি ওয়ার্ক অর্থাৎ এই যে অবজেক্ট এই অবজেক্টের আগে অথবা অবজেক্টের পরে এখন কখন অবজেক্টের আগে হবে আর কখন অবজেক্টের পরে হবে এখন এই অবজেক্টটা যদি প্রোনাউন হয় অবজেক্টটি কী হয় যদি প্রোনাউন অবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে নট বসে অবজেক্টের পরে প্রো মানে পরে অবজেক্টের পরে বসে কী বললাম অতিরিক্ত নট হয় অবজেক্টের আগে বসে না হয় অবজেক্টের পরে বসে এখন কখন পরে বসবে কখন আগে বসবে যদি অবজেক্টটি প্রোনাউন হয় তাহলে নট পরে বসে আর যদি নাউন হয় তাহলে নট বসে অবজেক্টের আগে অর্থাৎ দি ওয়ার্কের আগে বসবে দি ওয়ার্কের আগে বসবে তাহলে কী বললাম অতিরিক্ত নট কখনো কখনো এই অবজেক্টের আগে বসে অথবা অবজেক্টের পরে বসে এখন দি ওয়ার্ক কি প্রোনাউন না দি ওয়ার্ক নাউন
দি অর কাজ কাজ একটি কি যেহেতু কাজ একটি নাউন যেহেতু কাজ একটি নাউন তাই নটটা বলবে আমাদের অবজেক্টের পূর্বে অর্থাৎ এই লেটের আগে আমার নটটা বলবে অর্থাৎ দি অবজেক্টের আগে কি বলবে নট এই যে লেট নট দাওয়ার বিডান লেট নট দাওয়ার বিডান তাহলে অতিরিক্ত যদি নট থাকতো তাহলে সেই নটটা কখনো কখনো বসত অবজেক্টের আগে অথবা কখনো কখনো অবজেক্টের পরে কখন অবজেক্টের পরে বসবে যদি অবজেক্টটি প্রোনাউন হয় তাহলে নট বসবে পরে এবং অবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে আমার আগে এখন আসি আমরা তৃতীয়টি ছিল যদি লেট দ্বারা কোনো অ্যাক্টিভ ভয়েস শুরু হয় কি ছিল লেট মি ডু দ্য ওয়ার্ক লেট মি ডু দ্য ওয়ার্ক লেট মি ডু দ্য ওয়ার্ক এখন এই লেট মি ডু দ্য ওয়ার্ককে আমরা কী করতে পারি দেখুন লেট মি ডু দ্য ওয়ার্ক এই লেট মি ডু দ্য ওয়ার্ককে যদি আমরা ভাঙি তাহলে আমি দেখুন পাচ্ছি মূল ভার্ব প্লাস অবজেক্ট তাহলে এই ডু দ্য ওয়ার্কের আমি কী করবো প্যাসিভ করবো ডু দ্য ওয়ার্কের কী করবো প্যাসিভ করবো তাহলে মেইন ভার্ব প্লাস অবজেক্টে প্যাসিভ ছিল লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি তাহলে এর যদি প্যাসিভ করি তাহলে আমার কী দাঁড়াবে লেট দ্য ওয়ার্ক বি ডান লেট দ্য ওয়ার্ক বি ডান লেট দ্য ওয়ার্ক বি ডান এটা কার জন্য ডু দ্য ওয়ার্কের জন্য কিন্তু এটা কিন্তু আমার ডু দ্য ওয়ার্কের জন্য এখন দেখুন অতিরিক্ত কী কী আছে অতিরিক্ত আছে লেট এবং অতিরিক্ত আছে একটা মি অতিরিক্ত আছে একটা লেট এবং অতিরিক্ত আছে কি একটা মি তাহলে অতিরিক্ত লেট কী করবো আর এই অতিরিক্ত মিটা কী করবো এই অতিরিক্ত লেট দেখুন আমাদের সেন্টেন্সের মধ্যে একটা লেট ব্যবহার হয়ে গেছে যেহেতু সেন্টেন্সের মধ্যে লেট ব্যবহার হয়ে গেছে তাই অতিরিক্ত লেট ব্যবহার করার প্রয়োজন হয় না যেহেতু সেন্টেন্সের মধ্যে লেট ব্যবহার হয়ে গেছে সেহেতু অতিরিক্ত লেট ব্যবহারের প্রয়োজন নাই তোমার লেটের কাজ শেষ এটার ব্যবহার দরকার নাই বাকি থাকলো কি মি এই মিটা কী আকার আছে অবজেক্ট তাহলে ওই অবজেক্টটা বাই দ্বারা যুক্ত করতে হয় কী বললাম লেটের পরে অতিরিক্ত অবজেক্টটি বাই দ্বারা যুক্ত করবো কারণ বি ডান বাই মি কারণ এখানে লেট মি তাই অতিরিক্ত অবজেক্ট কী করবো বাই দ্বারা যুক্ত করবো অতিরিক্ত অবজেক্ট কী করবো বাই দ্বারা যুক্ত করবো তাহলে যদি বাই দ্বারা যুক্ত করি অতিরিক্ত অবজেক্ট তাহলে বি ডান বাই মি বি ডান বাই মি এটি ছিল আমাদের লেট যুক্ত কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম এবং সর্বশেষটি ছিল প্লিজ কাইন্ডলি নেভার দিয়ে যদি শুরু হয় প্লিজ কাইন্ডলি এবং নেভার দিয়ে যদি কোনো অ্যাক্টিভ ভয়েস শুরু হয় তখন কী করবো প্লিজ কাইন্ডলি অথবা নেভার দিয়ে আমি যদি দেখি চার নম্বরে প্লিজ ডু দ্য ওয়ার্ক ডু দ্য এই প্লিজ কাইন্ডলি এখানে নিয়ম হচ্ছে দুইটা একটা আছে প্লিজ কাইন্ডলির জন্য একটা নিয়ম এবং নেভারের জন্য আরও একটি নিয়ম যদি প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে প্রথমে লিখতে হয় ইউ আর রিকোয়েস্ট টু নিয়ম হচ্ছে নতুন একটা নিয়ম ইউ আর রিকোয়েস্ট টু আচ্ছা এটার আগে আমি যদি নেভারটা করে দিই তাহলে সেটা সবচেয়ে ভালো হয় নেভার ডু দ্য ওয়ার্ক এটা করি নেভার ডু দ্য ওয়ার্ক তাহলে যদি আমরা ডু দ্য ওয়ার্কে প্যাসিভ করি তাহলে হবে লেট দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি ডান কার জন্য করলাম ডু দ্য ওয়ার্কের জন্য লেট দ্য ওয়ার্ক বি ডান কার জন্য করলাম ডু দ্য ওয়ার্কের জন্য কিন্তু এই ডু দ্য ওয়ার্কের জন্য করলাম লেট দ্য ওয়ার্ক বি ডান কিন্তু বেচারি নেভার কী দোষ করবো এই নেভার যাবে কোথায় এই নেভারটা যদি সরাসরি নেভার আকারে থাকে তাহলে ও এই নেভার লেটের পরে বসে কী বললাম অতিরিক্ত নেভার
অতিরিক্ত নেভার লেটের পরে বসে, অতিরিক্ত নেভার লেটের পরে বসে। অথবা তাহলে কি হবে, লেট নেভার, অথবা নেভারকে যদি আমরা বিপরীত করি অর্থাৎ এভার হয়, অর্থাৎ তখন হচ্ছে লেটের পরে একটা নট বসে এবং দি অর্কের পরে বসে এভার, তাহলে আমরা লিখতে পারি লেট নট দ্য অর্ক এভার বি ডান, এভার বি ডান। অর্থাৎ নেভারকে অতিরিক্ত দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে লেটের পরে লেখা যায়, নেভারকে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে লেটের পরে লেখা যায় এবং আরেকটা হচ্ছে লেটের পরে নট দিয়ে অবজেক্টের পরে এভার আকারে লেখা যায়। এখন আমি যদি প্রথম থেকে একবার রিপিট করি, তাহলে অ্যাক্টিভ ভয়েসের মূল স্ট্রাকচার ছিল ভার প্লাস অবজেক্ট, এবং সেটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে ছিল লেট প্লাস অবজেক্ট প্লাস ডি প্লাস ভি থ্রি। অ্যাক্টিভ ভয়েস ছিল ভার প্লাস অবজেক্ট, তার প্যাসিভ করলে লেট প্লাস অবজেক্ট প্লাস ডি প্লাস ভি থ্রি। এই মূল স্ট্রাকচারকে ধরে আমরা সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করলাম। প্রথমটি ছিল ডু দাওয়ার, ডু ছিল আমাদের মেইন ভার্ব, দি অর্ক ছিল আমাদের অবজেক্ট, তাহলে ভার প্লাস অবজেক্ট সেটা স্ট্রাকচার ছিল লেট দাওয়ার অর্থাৎ অবজেক্ট প্লাস ডি প্লাস ডি থ্রি অর্থাৎ ডান। পরটা ছিল ডু নট ডু দাওয়ার, ডু নট ডু দাওয়ার, আমরা প্রথমে ডু দা ওয়ার্ক একটা অর্কটুকু করলাম, দি ওয়ার্ক বি ডান, লেট দা ওয়ার্ক বি ডান। এখন যেহেতু অতিরিক্ত একটি নট ছিল, অতিরিক্ত এই নটটা কোথায় বসবে, এই নটটা বসতে পারে অবজেক্টের আগে অথবা অবজেক্টের পরে, কখন অবজেক্টের আগে বসবে কখন অবজেক্টের পরে বসবে, যখন অবজেক্টটি প্রোনাউন হবে তখন পরে বসবে, যখন অবজেক্টটি নাউন হবে তখন নট আগে বসবে। এবং লাস্টে ছিল লেট প্লাস মি অর্থাৎ লেট দ্বারা শুরু করলাম অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, লেট মি ডু দা ওয়ার্ক, প্রথমে বলছিল আমরা ডু দা ওয়ার্কের, লেট দা ওয়ার্ক বি ডান, অতিরিক্ত ছিল আমাদের লেট এবং অতিরিক্ত ছিল আমাদের মি। এই লেট কী করবো, যেহেতু আমি উক্ত সেন্টেন্সের মধ্যে একটা লেট ব্যবহার করে ফেলেছি তাহলে লেট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এবং অতিরিক্ত অবজেক্ট মিটাকে আমরা বাই দ্বারা যুক্ত করলাম, তাহলে আমরা বলতে পারি অতিরিক্ত লেটের ব্যবহারের প্রয়োজন নেই এবং অতিরিক্ত অবজেক্ট বাই দ্বারা যুক্ত হয়। পরটা ছিল নেভার, এই নেভার যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা ব্যাসিভ করি তাহলে নেভার ডু দা ওয়ার্ক অর্থাৎ মূল ভার্ব প্লাস অবজেক্টটা করলে হচ্ছে লেট দা ওয়ার্ক বি ডান, যেটা ছিল আমাদের লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি, কিন্তু অতিরিক্ত ছিল আমাদের নেভার। এই নেভারটা দুইভাবে বসতে পারে, একটা হচ্ছে অবজেক্টের আগে বসতে পারে অথবা অবজেক্টের পরে বসতে পারে। অবজেক্টের আগে যদি বসে তাহলে হচ্ছে নেভার সরাসরি নেভার বসে যায়, এবং অবজেক্টের পরে যদি বসে তাহলে নেভারটা এভার হয়ে যায় এবং অবজেক্টের আগে একটি নট বসে। যেমন এখানে ছিল অবজেক্টের আগে বসছে তাই নেভার নেভার আছে, কিন্তু এখানে অবজেক্টের পরে বসছে তাই সে নেভার এভার হয়ে গেছে এবং নেভারের পরে অবজেক্টের আগে একটি নট বসছে। তাই আমরা বলতে পারি সারসংক্ষেপে যদি আমরা রুলটাকে আরও সংক্ষেপ করে দিই, তাহলে প্রথমে বলতে পারি ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি বসাতে হয়। দুই নম্বর শর্ত, অতিরিক্ত নট অবজেক্টের আগে অথবা অবজেক্টের পরে বসতে পারে, অতিরিক্ত লেটের ব্যবহারের প্রয়োজন নেই, অতিরিক্ত লেটের পরে যে অবজেক্টটা ছিল ওই অবজেক্টটা বাই দ্বারা যুক্ত হতে পারে, এবং নেভার অবজেক্টের আগে অথবা অবজেক্টের পরে বসতে পারে। এবং আমাদের পরেরটা ছিল প্লিজ দিয়ে শুরু, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন আমরা একটা থেকে প্যাসিভ করেছিলাম কীভাবে। প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু কোনো অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে আমরা প্যাসিভ করতে পারি। প্লিজ ডু দা ওয়ার্ক, প্লিজ ডু দা ওয়ার্ক, এর স্ট্রাকচার আছে প্লিজের পরিবর্তে বসে ইউ আর রিকোয়েস্ট, রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, বাকিটা হচ্ছে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কই, ডু দা ওয়ার্ক, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দা ওয়ার্ক, বাকি অংশ কোনো পরিবর্তন
হবে না শুধুমাত্র প্লিজে পরিবর্তন করবে ইউ আর রিকোয়েস্টেড প্লিজ অথবা কাইন্ডলি এর পরিবর্তন করবে ইউ আর রিকোয়েস্টেড এই ইউ আর রিকোয়েস্টেড টু সাথে সাথে আমার কি করবে মেইন ভার্ব অংশ করবে এখন এই অংশটা যদি ডু নট থাকতো তাহলে শুধুমাত্র নট এর পরিবর্তে কি বসতো টু এর পরিবর্তে বসতো আমাদের নট টু আর কোনো ব্যতিক্রম নাই যদি প্লিজ কাইন্ডলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে শুধুমাত্র টু এর পরিবর্তে বসতো নট টু তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু ডু দ্য ওয়ার্ক এটি ছিল প্লিজ কাইন্ডলি দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে তার প্যাসিভ করা নিয়ম এবং সর্বশেষ আরেকটি জিনিস বাকি থাকে যদি অ্যাক্টিভ হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ হয়েছে ডাবল অবজেক্ট থাকে যদি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ হয়েছে ডাবল অবজেক্ট থাকে যেমন বাই মি এ শার্ট বাই মি এ শার্ট দেখুন ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ বাই প্লাস মি মি একটি অবজেক্ট এবং এ শার্ট সাথে সাথে আরও একটি অবজেক্ট এ শার্ট কিন্তু সাথে সাথে আরও একটি অবজেক্ট এখন এই ডাবল অবজেক্ট নিয়ে সমস্যা হয়ে যায় এখন এই ডাবল অবজেক্টের মধ্যে আমি কাকে নিয়ে কাজ করবো যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো একটি অবজেক্টকে নিয়ে কাজ করা যায় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সব সময় বস্তুবাচক অবজেক্টটাকে গ্রহণ করতে হবে তাহলে আমি যদি দেখি লেট প্লাস অবজেক্ট অর্থাৎ লেট অবজেক্ট কি নট মি গ্রহণ করতে হবে কি এ শার্ট লেট এ শার্ট শার্ট বি বট বট এখন কি হতো বি বট অর্থাৎ ডিগ্রি হয়ে গেল এখন এই অতিরিক্ত যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকলো অতিরিক্ত যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকলো এই ব্যক্তিবাচক অবজেক্টটা ফর অথবা টু যোগে বসে ফর অথবা টু যোগে বসে তাহলে আমরা এখানে বসাতে পারি ফর মি তাহলে হলো লেট এ শার্ট বি বট ফর মি এই যে ছিল আমাদের ডাবল অবজেক্টে ঝামেলা তার মানে ডাবল অবজেক্ট থাকলে কী করছি আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে রেখে দিলাম এবং বস্তুবাচক অবজেক্টটাকে অবজেক্টে পরিণত করলাম অর্থাৎ লেটের পরে নিয়ে আসলাম লেট এ শার্ট এবং তারপরে ছিল বি এবং ভিটি ছিল বট এবং তার ছিল ফর্মি অর্থাৎ অতিরিক্ত যে অবজেক্টটা ছিল ব্যক্তিবাচক অবজেক্টটা সেটা আমরা ফর দ্বারা যুক্ত করলাম তাই লেট এ শার্ট বি বট ফর্মি তাহলে যদি আমি আবার রিপিট করি জিনিসগুলো তাহলে আমরা কোনো একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে চারভাবে চিনছিলাম একটা ছিল মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছিল একটা প্লিজ কাইন্ডলি বা নেভার দিয়ে শুরু হয়েছিল একটা ডু নট প্লাস মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছিল আর একটা হয়েছিল লেট দ্বারা শুরু হয়েছিল প্লিজ অর্থাৎ মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় তখন তার প্যাসিভ করছিলাম প্রথমটি ছিল লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি এটি ছিল মেইন ভার্ব দিয়ে শুরু কোনো সেন্টেন্সের প্যাসিভ ভয়েস এখন যদি দ্বিতীয়টি ছিল নট প্লাস মেইন ভার্ব অর্থাৎ অতিরিক্ত নট কী বুঝলাম অতিরিক্ত নট অতিরিক্ত নট অবজেক্টের আগে অবজেক্ট এর আগে অথবা পরে অথবা পরে বসে তাহলে অতিরিক্ত নট কী হচ্ছিল অতিরিক্ত নট অবজেক্টের আগে অথবা অবজেক্টের পরে বসছিল এখন কখন আগে বসবে যদি অবজেক্টটি প্রোনাউন হয় তাহলে পরে বসবে এবং যদি অবজেক্টটি নাউন হয় তাহলে আগে বসবে তিন নম্বর ছিল আমাদের অতিরিক্ত লেট এর ব্যবহার হয় না চার নম্বরটি ছিল আমাদের যে আমার লেটের পরে যে অবজেক্টটি ছিল উক্ত অবজেক্টটি বাই দ্বারা যুক্ত হয় অর্থাৎ লেট এর পরে অবজেক্ট বাই দ্বারা যুক্ত হয় তারপর ছিল আমাদের পাঁচ নম্বর নেভার নেভার কী হয় নেভার অবজেক্টের আগে অথবা পরে বসতে পারে অবজেক্ট এর আগে অথবা
পরে বসে কখন আগে বসে যদি আগে বসে তাহলে নেভারই থেকে যায় কিন্তু পরে বসালে নেভারটা এবার হয়ে যায় এবং হচ্ছে অবজেক্টের আগে একটি নট যুক্ত হয় এবং সর্বশেষ ছয় নম্বর ছিল আমাদের যদি প্লিজ বা কাইন্ডলি থাকে তখন আমরা কি করছিলাম প্লিজ কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করবো যদি উক্ত সেন্টেন্সটা নট থাকে তাহলে শুধুমাত্র টু এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড নট টু ব্যবহার করবো এবং সর্বশেষ সাত নম্বরটি ছিল আমাদের অতিরিক্ত অবজেক্ট অর্থাৎ ডাবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা কি করব ফর দ্বারা যুক্ত করব ব্যক্তিবাচক অবজেক্ট ফর দ্বারা যুক্ত হয় এবং বস্তুবাচক অবজেক্ট আমার লেটের পরে আসে এটাই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের সার সংক্ষেপ এবং তার বিস্তারিত আলোচনা আশা করি সবাই বুঝতে পারছেন খোদা হাফেজ